baby. Assalamualaikum. আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজ বিচে নামার জন্য সবাই মিলে সমুদ্রে যাচ্ছি। আমরা একটু বিচের আশপাশ থেকে ঘুরে এসেছি। কেন বিচে না নামবা? বিচে নামতো পারি, আগে অবস্থা খুঁজে ব্যবস্থা। আমি তো নামার জন্য প্রিপারেশন নিয়ে এসেছি। এখন চেঞ্জ রুম অর শাওয়ার আছে, শাওয়ার নিয়ে প্রবলেম নাই। চেঞ্জ রুমটা 4টায় বন্ধ হয়ে যায়। এখন অন্য কোথাও চেঞ্জ করা যাবে কিনা একটু বুঝতে হবে। আর অলরেডি তো মনে হয় 4টা বাজে। 4টা বাজে গেছে। আমাদের বাসার পাশে যে স্টেশন আছে সেখানে সরার ভাইরা এসেছে, আর এখানে অনেক শপিং মলও আছে, আমরাও চলে এলাম। দাইসু থেকে আমরা কিছু বাদাম, মটর আর ইউকি বাবুর এক জোড়া স্যান্ডেল কিনেছি বিচে নামার জন্য। বিচে নামার জন্য দাইসু থেকেও ছোটখাটো প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়, যেমন ক্যাপ, স্যান্ডেল, অনেক রকমের বাদাম, তারপর চিপস, বিভিন্ন রকমের ড্রিঙ্কস। এখন আমার প্রতি শটের জন্য আমাকে 2000 ইয়েন করে চার্জ করতে হবে মাত্র। বিচে নামার জন্য ভাইয়েরাও কিছু জিনিসপত্র কেনাকাটা করছে। কেনাকাটা শেষ করে আমরা এখন পার্কিং থেকে বের হচ্ছি। চলে এসেছি আমাদের বাসা থেকে। এই বিচে আসতে সময় লাগে 10 মিনিটের মতো। হঠাৎ করে দেখি এই পার্কিং এর মূল্য বাড়িয়ে দিয়েছে, আজকে এসে দেখি 1000, এর আগে অনেক কম ছিল। আজকে বিভিন্ন রকমের কাবাব থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবার এখানে পাওয়া যাচ্ছে, আর মানুষের ভিড়টাও অনেক বেশি। সেই
পার্টি চলছে, ড্রিঙ্ক করছে আর পার্টি করছে সবাই। বালিনি পাথরগুলো থাকার কারণে এখানে পানিটা খুবই চকচকে দেখা যাচ্ছে। বেবি কি করছো? যা পানিতে নামো ইউকে, অনেক খুলে যাও পানিতে, স্যান্ডেল পরে যাক একটু, দেখো কি হয়। ওকে কম পানিতে নিয়ে যাও, এমনি কিনারে যাওয়া তো আগে স্যান্ডেলটা খুলে রেখে খুলাম। কিছুক্ষণ পরে আরাফাত ভাইয়ারও আসবে। পানিতে নামার জন্য আমরা সবকিছুই নিয়ে এসেছি, কিন্তু চারটার দিকে চেঞ্জ রুম বন্ধ হয়ে যায়, এ কারণে আর নামতে পারছি না। একদম শেষ বিকেলে সবাই সানসেটের ছবি তোলার চেষ্টা করছে। মজা আছে।
Strawberry mango yogurt, pineapple yogurt. হঠাৎ করে এখান থেকেও হানাবি দেখতে পাচ্ছি আর আজ এখান থেকেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ব্লগে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ